আমার একটি ডিপ্লোমা ফিজিক্স 1 এর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। আমি বিশাল কুমার সিংহ, বিশাল টিউটর চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছি। ফিজিক্স 1 এর গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছি। প্রমাণটি হচ্ছে ফিজিক্স 1 নিউটনের গতিসূত্র বল এবং ঘর্ষণ থেকে নেওয়া হয়েছে। ভরবেগের নিত্যতা সূত্র বর্ণনা এবং প্রমাণ দাও। ভরবেগের নিত্যতা সূত্র বর্ণনা এবং প্রমাণ করো। ভরবেগের নিত্যতা সূত্র, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, একে ভরবেগের নিত্যতা সূত্র বলে। ভরবেগের নিত্যতা সূত্র তাহলে কাকে বলে? একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, একেই ভরবেগের নিত্যতা সূত্র বলে। প্রমাণ, খুবই অতি সহজে আমরা এই প্রমাণটি করব। প্রমাণটি হচ্ছে যে ধরি M1 ও M2 ভর বিশিষ্ট দুইটি বস্তু। M1 ও M2 ভর বিশিষ্ট দুইটি বস্তু A ও B যথাক্রমে U1 ও U2 বেগে একই সরলরেখা বরাবর চলছে। তাহলে আমরা নিচের দিকে তিনটি চিত্র আছে, তিনটি চিত্রের দিকে লক্ষ্য করি। প্রথম চিত্রটি হচ্ছে সংঘর্ষের আগে, দ্বিতীয় চিত্রটি হচ্ছে সংঘর্ষের পরে, আর তৃতীয় চিত্রটি হচ্ছে সংঘর্ষের সময়, দ্বিতীয় চিত্রটি হচ্ছে সংঘর্ষের সময়, তৃতীয় সূত্র চিত্রটি হচ্ছে সংঘর্ষের পরে। অর্থাৎ প্রথম চিত্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে সংঘর্ষের আগে যে কাজটি হয়েছিল, যে M1 ও M2 ভর বিশিষ্ট দুইটি বস্তু নিয়েছি, M1 ও M2 ভর বিশিষ্ট দুইটি বস্তু নিয়েছে A ও B যথাক্রমে U1 ও U2 বেগে একই সরল রেখায় চলছে, U1 ও U2 বেগে একই সরল রেখায় চলছে। এখানে A বস্তুর ভরবেগ B বস্তুর ভরবেগের চেয়ে বেশি, অর্থাৎ U1 অপেক্ষা U2 A বস্তুর ভরবেগের চেয়ে B বস্তুর ভরবেগের চেয়ে বেশি, অর্থাৎ A বস্তুর ভরবেগ B বস্তুর ভরবেগের চেয়ে বেশি, অর্থাৎ M1 অর্থাৎ U1 U1 অপেক্ষা U2 তাহলে B বস্তুর ভরবেগের চেয়ে A বস্তুর ভরবেগটা বেশি। তাহলে আবার মনে করি বা ধরি T সময় পরে বস্তু দুইটির মধ্যে সংঘর্ষ হয়, T সময় পরে বস্তু দুইটির মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে দুইটি বস্তু V1 ও V2 বেগে একই সরলরেখায় চলতে থাকে। টি সময় পরে বস্তু দুইটির মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে বস্তু দুইটি V1 ও V2 বেগে একই সরলরেখায় চলতে থাকে। এই চিত্রটা আমাদের প্রথম চিত্রটা সংঘর্ষের আগে আর সংঘর্ষের সময়, অর্থাৎ M1 M2 যখন সংঘর্ষ হয় তখন সংঘর্ষের সময়, আর সংঘর্ষের পরে তৃতীয় চিত্রটি হচ্ছে সংঘর্ষের। তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে পাই, নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে পাই F1 ইকুয়াল টু মাইনাস F2, অর্থাৎ M সমান আমাদের জানা আছে, আগের সূত্রে আমরা পড়েছিলাম যে M সমান জানা আছে MA, সেজন্য নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে পাই F1 ইকুয়াল টু মাইনাস F2, অর্থাৎ M সমান আমাদের জানা আছে MA, সেজন্য F এর জায়গায় M1, এর জায়গায় A1, অর্থাৎ MA, F সমান MA জানা আছে MA লিখছি আর A1 আছে, সেজন্য দুইজনকে 1 দিয়েছি, ইকুয়াল টু মাইনাস F সমান জানা আছে MA, MA F এর সাথে 2 অবস্থিত আছে, সেজন্য 2 কে M এর সাথেও দিয়েছে, এর সাথেও দিয়েছে। এখন M1 এর সমান আমাদের জানা আছে, এতে আমরা বুঝি ত্বরণ, ত্বরণ সমান জানা আছে শেষ বেগ ডিভাইড বাই আদি বেগ ডিভাইড বাই সময়, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান জানি আমরা A, যেহেতু A সমান আমরা
ভি মাইনাস ইউ মাইন সরি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান আমরা যদি এ জানি, তাহলে এ সমান আমরা ভি মাইনাস ইউ ডিভাইড টি এটা জানবো। সেজন্য এর জায়গায় ওই ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি বসে দিয়েছি, ইকুয়াল টু এম টু আছে, এম টু লিখছি, লিখার পর ভি টু মাইনাস আবার ওই আগের নিয়মে এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এর সাথে টু আছে জন্য আমরা টুকে ভির সাথেও দিয়েছি, ইউ এর সাথেও দিয়েছি, এখন এম ওয়ান দ্বারা গুণ করেছি, লসাগু করেছি, লসাগু টি এম ওয়ান, এম ওয়ান লিখেছি ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু মাইনাস ইউ টু, লসাগু করেছি মাইনাস ইউ টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু ডিভাইড বাই টি, বাম পাশের টি ডান পাশের টি কেটে গেল, কেটে যাওয়ার পর এখানে থাকে এম ওয়ান ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু মাইনাস ভি টু, এই এম টু ভি টু মাইনাস ইউ টু বা এম ওয়ান এটা গুণ করে দিয়েছি, এম ওয়ানের সাথে ভি ওয়ান একবার গুণ মাইনাস এম ওয়ানের সাথে ইউ ওয়ান একবার গুণ, মানে এম ওয়ান এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল টু মাইনাস আছে মাইনাস এম টু ভি টু, এটার সাথে একবার এই ভি টুর গুণ, এম টুর সাথে একবার ইউ টুর গুণ, তাহলে মাইনাস এম টু ইন্টু ভি টু প্লাস এম টু ইন্টু ইউ টু বা এম ওয়ান ভি ওয়ান, এম ওয়ান ভি ওয়ান এই মাইনাস আর ইকুয়াল টুর পরে যে মাইনাসটা আছে এই দুইটা মিলে প্লাস ভি ওয়ান মাইনাস ভি ওয়ান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল টু এম টু ভি টু প্লাস এম টু ভি টু, অতএব এম ওয়ান ভি ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল টু এম টু ভি টু প্লাস এম টু ভি টু বা ইউ টু, এটাই আমাদের প্রমাণিত।